सौदी आरबेर नियोगदाता ना चाइले प्रवासीदेर भिसार मेयाद बाड़ाते सरकारेर কিছুই করার নেই এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। যারা এই সমস্যায় পড়েছেন তাদেরকে নতুন চাকরি খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এমন ১০টি দেশের কূটনৈতিকদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন মন্ত্রীরা। বেলা ১২:৩০ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ইরাক, কাতার, দুবাই, মালয়েশিয়া, সৌদি, ওমানের কূটনীতিকরা এতে অংশ নেন। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান এরই মধ্যে ৫,৫০০ প্রবাসী সৌদি আরবে গেছেন। আর যাদের গত মার্চে সৌদি আরবের ভিসা হয়েছিল এরকম ২৫,০০০ শ্রমিকের ভিসা রি ইস্যু হবে। যারা কফিলের সাথে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন তাদের জন্য দেশে চাকরি খুঁজতে হবে। পররাষ্ট্রমন্ত্রী জানান প্রবাস ফেরতদের কর্মসংস্থানে তাদের জন্য ৭০০ কোটি টাকার ফান্ড রয়েছে। করোনার মধ্যে ১,৩৭,০০০ প্রবাসী দেশে ফিরেছে। যাদেরকে পুরনো কফিল নিচ্ছে না তারা নতুন কফিল খুঁজতে পারেন। আগামীকাল থেকে সপ্তাহে ২০টি ফ্লাইট যাবে সৌদি আরবে। বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের